আমার বন্ধু আমার ক্লাস থেকে বাইর করে দিছে, এটা তুই লাফাইলি গেলি কে? হ্যাঁ, আর তোর ভাই, তোর ভাই কি মানুষ? ক্লাসে এতগুলো পোলা পানের সামনে আমার কি ব্যবহারটা করলো? হ্যাঁ, ভাবলাম যে রাজশাহীটা করি, আর আপনি তো প্রতিদিন অফিস করেন, তো আমি যদি আপনাকে নামিয়ে দিয়ে আসি, নামিয়ে নিয়ে আসি মানে নামিয়ে দিয়ে যাই, ভাড়া নিব আমি, যেই যেই টাকা আসবে আমি প্রতিদিন ভাড়া নিব। আমার বন্ধু আমার ক্লাস থেকে বাইর করে দিছে, এটা তুই লাফাইলি গেলি কে? হ্যাঁ, আর তোর ভাই, তোর ভাই কি মানুষ? ক্লাসে এতগুলো পোলা পানের সামনে আমার কি ব্যবহারটা করলো? হ্যাঁ, নিজের খুব শিক্ষিত দাবি করে, হ্যাঁ খুব শিক্ষিত দাবি করে, ইউনিভার্সিটির শিক্ষক, এই তার ব্যবহার? হ্যাঁ, আমি চাইলে ওই সবার সামনে ওর অপমান করতে পারতাম, কিন্তু আমার ফ্যামিলি এই শিক্ষাটা আমার দেয় নাই। তোর বড় ভাই সাইডে নিয়ে একটু বুঝাইস, আমার লোকের জন্য এরকম ব্যবহার না করে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বুঝাইতেছি, কিন্তু তুমি আমার আগে বুঝাও, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার এরকম কেন? আমি কি করলাম? তুমি ক্লাসে ঢুকেই হাগাহাগি করো, এটা কি ঠিক? এটা কোন ধরনের বিহেভিয়ার? তুমি যারা হাক দিতেছো, ওর বয়ফ্রেন্ড যদি তোমার একবার মার্ক করে ফেলে, তুমি বুঝতেছো কি হইব তোমার? লেদা লেদা পোলা ভাই, তোমার গাড়াইলে মানে যদি থাকবো চেহারা দেখাইতে পারবা? ভাই আমি তোমার সাবধান করে দিতেছি, এই জায়গায় একটু কেয়ারফুল থাকবো। এই অফিস এটা কিনেছি সেকেন্ড হ্যান্ড নতুন বাইক, আমি নামিয়ে দিয়েছি। না ওই আমি তো বেকার, এখন কোনো চাকরি পাচ্ছি না, তো আমি ভাবলাম যে রাজশাহীটা করি, আর আপনি তো প্রতিদিন অফিস করেন, তো আমি যদি আপনাকে নামিয়ে দিয়ে আসি, নামিয়ে নিয়ে আসি মানে নামিয়ে দিয়ে যাই, ভাড়া নিব আমি, যেই যেই টাকা আসবে আমি প্রতিদিন ভাড়া নিব। আর আপনি যদি বলেন যে না প্রতিদিন দিব না, তুমি চাকরি করো আমার, আমি মাস শেষে তোমাকে বেতন দেব, আমি করলাম মানে দরকার তো টাকা, আমার হাত খরচ লাগবে, আমার তেলের খরচ লাগবে, ভাবলাম একটা কিছু তো করতে হবে, মানে মা বাবার থেকে টাকা নিব, কথা শুনবো, এটা ভালো লাগে না। আমি বাইক প্রিফার করি না, আমি রিক্সায় অনেক বেশি আরাম পাই। এখান থেকে রিক্সা, দেন মেট্রো রেল, দেন আবার রিক্সা, দেন অফিস। আমার অফিস শেষ হওয়ার পরে রিক্সা, দেন মেট্রো রেল, দেন আবার রিক্সা, তারপর বাসা। অফিস বুঝেছিলাম।